সহজ প্রশ্নের উত্তর দেন তো দেখি শিক্ষার্থী। একটা প্রশ্ন, যে প্রশ্নটা ভিন্ন ভিন্ন মানুষের কাছে করলে ভিন্ন ভিন্ন উত্তর আসে, মানে একই প্রশ্নের ভিন্ন ভিন্ন জনের কাছে করলে ভিন্ন ভিন্ন উত্তর আসে, তাহলে সেই প্রশ্নটা কি? বিষয়টা ভাবান্তর, তাই না? আসলে ভাবনার কিছু নেই, খুবই সাধারণ একটা প্রশ্ন। এটা হচ্ছে আপনার নাম কি, আপনার নাম কি? এই প্রশ্নটি যদি আমি বিভিন্ন মানুষের কাছে করি তাহলে উত্তরটা স্বাভাবিক ভাবে বিভিন্ন রকম হয়, কারণ সবার নাম তো আর একই নয়। তো শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসে ফিরে আসি, সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। তো শিক্ষার্থী, আজকে আমরা শিখব উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক, যার নাম সুযোগ ব্যয়। ইংরেজিতে এটাকে বলে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। অপরচুনিটি শব্দের অর্থ হচ্ছে সুযোগ, কস্ট শব্দের অর্থ হচ্ছে ব্যয়। তাহলে অপরচুনিটি কস্ট শব্দের অর্থ হচ্ছে সুযোগ ব্যয়। তো বিষয়টি ব্যাখ্যা করার জন্য আমরা কিছু ছবি দেখি। স্ক্রিনে একটা বাচ্চার ছবি দেখা যাচ্ছে, আমরা ধরে নিলাম এই বাচ্চাটি হচ্ছে আমাদের পাড়ার বল্টু। তো বল্টু খুবই শান্ত সৃষ্ট, লেজ বিশিষ্ট একটা ছেলে। তবু একবার বল্টু বাবার পকেট থেকে 20টা টাকা চুরি করলো। কয়টা টাকা শিক্ষার্থী ভালো করে কিন্তু খেয়াল রাখবেন, 20টা টাকা চুরি করলো। তাই 20টা টাকা চুরি করে স্থানীয় বাজারে গেল, বাজারে যে একটা দোকানে ঢুকলো এবং তার পছন্দের দুটি খাবার, একটি হচ্ছে আইসক্রিম, আরেকটি কেক। জিভে জল চলে আসলো। তো পল্টু এখন চিন্তা করছে কোনটি নেবে কোনটি নেবে। তার কাছে আছে মাত্র 20 টাকা, অথচ আইসক্রিমটার দামটা কিন্তু 20 টাকা, আবার এই যে কেকটি, এই কেকটির দামও 20 টাকা। তাহলে কি করা যায় কি করা যায়? এখন পল্টুর মাথার মধ্যে চিন্তা অনেক। যদি সে আইসক্রিমটি নেয় তাহলে কিন্তু সে কিন্তু কেকটি নিতে পারবে না, কারণ তার কাছে আছেই 20 টাকা এবং দুটো জিনিসের দাম 20 টাকা, দুটো জিনিস কিন্তু সে একবারে নিতে পারছে না। আবার সে যদি চিন্তা করে যে সে কেক খাবে তাহলে কিন্তু সে আইসক্রিম নিতে পারছে না। তাহলে একটা উভয় সংকট, যে কোনো একটা নিতে হবে, যে কোনো একটা, মানে তার কাছে যে টাকা পয়সা আছে বা যে সম্পদ আছে এই সম্পদ দিয়ে কিন্তু তার পছন্দের সবকিছু সে নিতে পারতেছে না, মানে যে কোনো একটা তাকে নিতে হচ্ছে। একটা যে কোনো একটা নিতে হলে তাকে কিন্তু আরেকটা ছেড়ে আসতে হচ্ছে বা আরেকটা ত্যাগ করতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। এখন বিষয়টা আমরা একটি কৃষকের উদাহরণ দিয়ে দেখতে পারি। তো ইনি হচ্ছে একজন বিশিষ্ট কৃষক, আমাদের গাবলু চাচা। কি চাচা? গাবলু চাচা। তো গাবলু চাচার 100% জমি আছে, 100%, এটা অনেক জমি। 100% মানে 33% হতে পারে, 3 বিঘা, প্রায় 3 বিঘা জমি আছে। তো এই 100% জমিতে সে 50% সে ধান চাষ করে আর 50% সে গমের চাষ করে। তো এই 50% ধান চাষ করে সে মোটামুটি 5 বস্তায় আমি ধরলাম যে 10 মন চাল সে উৎপাদন করতে পারে। আবার 50% গমের সে চাষাবাদ করে, এখানেও আমি ধরলাম যে সে 5 বস্তা 10 মন গমের চাষ সে করে। তারপরে 50% চাষাবাদ করে সে 10 মন ধান উৎপাদন করে, আবার 50% গম চাষাবাদ করে সে কিন্তু 10 মন গম উৎপাদন করে। সেটা আমরা বিভিন্ন বস্তায় দেখতে পাচ্ছি, আমরা মোটামুটি ধরে নিলাম যে প্রতি বস্তায় 2 মন করে ধান বা 2 মন করে চাল বা 2 মন করে গম আছে। তো এবার তার বাড়িতে অনেক চাপ, বউ বলেছে তুমি যদি এবার বেশি করে ধান না চাষ করো তাহলে তোমার বাড়ি ছেড়ে আমি বাপের বাড়ি চলে যাবো। বউয়ের তো বিশাল আলটিমেটাম, এই আলটিমেটাম কে টিকে ধরার জন্য সে চিন্তায় পড়ে গেল। এবার সে চিন্তা করলো ধানের চাষ বাড়াবে, তার তো জমি আছে মাত্র 100%, একটাই জমি। তাহলে সে চিন্তা করলো কি করা যায় কি করা যায়। সে অনেক চিন্তা ভাবনা করে একটা জিনিস বের করলো যে ঠিক আছে, আমি গমের চাষ কমিয়ে দিয়ে ধানের চাষ বাড়াবো।
দেবার সে সিদ্ধান্ত দিল গমের চাষ কমিয়ে দিয়ে ধানের চাষ বাড়াবে। তাই সে যথা সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু করলো। গমের চাষের জন্য যে জমিটা ছিল তার একটা নির্দিষ্ট অংশ জমি সে ধানের জন্য বরাদ্দ করলো এবং চাষাবাদ করলো। এতে করে হলো কি, যেহেতু গমের জমিটা কমে গেল সেহেতু কিন্তু তার এক বস্তা গম উৎপাদন কমে গেল, তার মানে আর ধরেন দুমন প্রতি বস্তায় দুমন যেহেতু ছিল দুমন গম উৎপাদন কমে গেল এবং সাথে সাথে সে আরো এক বস্তা অতিরিক্ত ধানের উৎপাদন পেল বা ধান বেশি পেল, তার মানে দুমন ধান সে বেশি পেল। তার মানে এই যে অতিরিক্ত যে দুমন ধান সে পেল এইটা পাওয়ার জন্য কিন্তু তাকে এক বস্তা বা দুমন গম কিন্তু তাকে অ্যাভয়েড করা লাগছে, মানে তাকে ত্যাগ করতে হয়েছে। মানে অতিরিক্ত ধান চাষ করতে যে কিন্তু তাকে কিছু পরিমাণ গমের চাষ বা গমের ফলন তাকে কিন্তু ছাড়তে হয়েছে, বা এই সুযোগটা পাওয়ার যে সুযোগটা এই সুযোগটা কিন্তু তাকে ত্যাগ করতে হয়েছে। তাহলে আমরা কিন্তু মোটামুটি পাচ্ছি যে এই দুটি উদাহরণ থেকে একটা জিনিস পাইলাম যে কোনো জিনিসের কিছু একটা পাইতে গেলে অতিরিক্ত পাইতে গেলে কিন্তু আরেকটা জিনিসের কিছু পরিমাণ ছাড়তে হচ্ছে। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে একটা জিনিস পাইতে গেলে অতিরিক্ত কিছু পাইতে গেলে আরেকটা জিনিস ছাড়তে হচ্ছে, মূলত এই জিনিসটাই কিন্তু আসলে বলা হচ্ছে সুযোগ ব্যয়। তাহলে আমরা আসলে যদি খাতায় লিখতে বলা হয় সুযোগ ব্যয় কি, তাহলে আমি কি লিখব? এই উদাহরণের আমরা যেহেতু উদাহরণ দুটি দেখলাম, এই উদাহরণ দুটির ভিত্তিতে কিন্তু আমরা একটা কথা বলতে পারি যে আসলে সুযোগ ব্যয় হলো কোন দ্রব্যের অতিরিক্ত প্রতি একক পেতে অন্য দ্রব্যের যতটুকু ছাড় দিতে হয় সেটাই সুযোগ ব্যয়। তার মানে এই যে আমরা অতিরিক্ত ধান পাইতে গেলে গমটা কিছুটা কম ছেড়ে দেওয়া লাগছে, আবার তার আগের উদাহরণে মিস্টার বুলটুর উদাহরণে আমরা কিন্তু দেখেছিলাম তাকে যদি সেটা আইসক্রিম নেয় তাহলে তাকে কিন্তু কেকের যে পাওয়ার যে সুবিধাটা এটা কিন্তু তাকে ছেড়ে দিতে হচ্ছিল। তারপরে আমরা মোটামুটি জানলাম যে সুযোগ ব্যয় কি, কোন দ্রব্যের অতিরিক্ত প্রতি একক পেতে অন্য দ্রব্যের যতটুকু ছাড় দিতে হয় সেটাই সুযোগ ব্যয়। এখন আমরা যদি ইংলিশে বিষয়টি সংজ্ঞায়িত করার চেষ্টা করি এভাবে হবে, opportunity cost is amount of sacrificing units of goods to get extra units of another goods. তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি যেটা জানলাম সেটা হচ্ছে কোন দ্রব্যের অতিরিক্ত প্রতি একক পাইতে অন্য দ্রব্যের যতটুকু ছাড় দিতে হয় সেটাই সুযোগ ব্যয়। এখন যদি বলা হয় চিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করেন তাহলে আমরা কি করব, সেটার জন্য আমরা আসলে নতুন করে শেখার কিছু দরকার নেই। আমরা বিগত ক্লাসে একটা বিষয় শিখেছিলাম সেটা কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখা, এই উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে কিন্তু আসলে সুযোগ ব্যয় চিত্রের মাধ্যমে প্রকাশ করা সম্ভব, সেটা একটু দেখে নেওয়া যাক। আমরা কিন্তু একটা টেবিল পাচ্ছি যে আমরা উৎপাদন সম্ভাবনা রেখাতে যেটা দেখিয়েছিলাম যখন আমরা ধান উৎপাদন করব তখন গম উৎপাদন হবে না, মানে সম্পূর্ণ জমিতে ধান উৎপাদন করলে গম উৎপাদন হবে না, আবার ধানের পরিমাণ কিছুটা কমালে গমের পরিমাণ কিছুটা বাড়বে, ধানের পরিমাণ আরো কমালে গমের পরিমাণ কিছুটা আরেকটু বাড়বে, আবার ধানের পরিমাণ যদি আরো কমাই তাহলে গমের পরিমাণ আরো বাড়বে, এভাবে একটা পর্যায়ে আসবো যখন যদি পুরো জমিতে আমি গমের চাষ করি তখন কিন্তু আর কোনো ধান চাষ হচ্ছে না। তো এই যে এই আমি বিষয়টি আমরা গত ক্লাসে শিখেছি, তো এখন এই বিষয়টি যদি আমি একটা চিত্রের মাধ্যমে নিই তাহলে আমরা একটা উৎপাদন সম্ভাবনা রেখা নিলাম। আমরা প্রাথমিক পর্যায়ে যদি এটা ধরে নিই যে নর্মাল অবস্থায় অর্ধেক জমিতে ধান এবং অর্ধেক জমিতে গমের চাষ হচ্ছে, সেখানে অর্ধেক জমিতে 15 মণ এবং গমের চাষ 15 মণ, ধানের চাষ 15 মণ হচ্ছে। তো এখন কোনো কারণে আমি যদি ধানের চাষ 15 মণ থেকে বাড়িয়ে 25 মণ করতে চাই সেক্ষেত্রে কিন্তু গমের চাষটা এই 15 মণ থাকছে না, গমের চাষের পরিমাণটা কিন্তু কমে যাবে। তাহলে চিত্রটা ভালো করে খেয়াল করি যে যখন ধানের চাষ যখন 15 তখন গমের চাষও 15, এখন ধানের চাষ বাড়িয়ে যদি আমি 15 থেকে 25 করি তাহলে বাড়লো 10 মণ, এই 10 মণ বাড়াতে যে আমার কিন্তু গমের চাষ যেটা যেটা 15 ছিল সেটা কিন্তু অবশ্যই কমিয়ে 5 মণে আনতে হচ্ছে। তার মানে অতিরিক্ত 10 মণ ধান পাইতে আমার অতিরিক্ত যে 10 মণ গম ত্যাগ করা লাগলো এটাই হচ্ছে সুযোগ ব্যয়। তো শিক্ষার্থীরা আমার মনে হয় আপনারা বিষয়টি ভালোভাবে আয়ত্তে নিতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ অথবা ভিডিও কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।